এই ভিডিওতে আমরা বনি ইসরায়েলের একজন জেনাকারী পাপিষ্ট মহিলার ও এক দরবেশের বিস্ময়কর একটি ঘটনা বলতে চলেছি, যা শুনলে আপনার মন ছুঁয়ে যাবে ইনশাআল্লাহ। বনি ইসরায়েলের বহু রেওয়ায়েতে আছে যে সেখানে একজন খুব সুন্দরী বাইজি ছিল। সে তার ঘরের সামনে আসন পেতে বসে অসংখ্য পথচারীকে বিভ্রান্ত করত। যে একবার তার দিকে তাকাত সেই তার রূপে হাবুডুবু খেত, তবে তাকে অগ্রিম অর্থ না দেওয়া পর্যন্ত কেউ তার ধারের কাছেও ঘেঁষতে পারত না। একবার বনি ইসরায়েলের একজন দরবেশ ওই পথ দিয়ে যাওয়ার সময় ওই সুন্দরীর প্রতি তার দৃষ্টি পড়ল। তাকে দেখা মাত্র তার হৃদয়ে বাইজির রূপের প্রলোভন সৃষ্টি হলো এবং দরবেশ একেবারে ব্যাকুল হয়ে পড়লেন। দরবেশ অবশ্য তার মন স্থির রাখার জন্য আপ্রাণ চেষ্টা করলেন, কিন্তু তাতে সফল হলেন না, বরং তার চঞ্চলতা আরও বেড়ে গেল। এমনকি তার নিকট যেসব জিনিসপত্র ছিল সব বিক্রি করে নগদ মুদ্রা সংগ্রহ করল এবং তা দিয়ে উক্ত বাইজির দরবারে উপস্থিত হল। বাইজি বলল, নির্দিষ্ট পরিমাণ মুদ্রা আমার প্রতিনিধির নিকট জমা দিয়ে আসো। দরবেশ তার কথা মতো কাজ করল। তারপর সে বাইজির ঘরে প্রবেশ করল। বাইজির সম্মুখে পাতা আসনে দরবেশ উপবিষ্ট হল। দরবেশ তার সাথে হাসি তামাশায় মত্ত হল। এ সময় দরবেশ বাইজিটিকে বাহু বেষ্টনে আবদ্ধ করার জন্য তার হাত সামনে অগ্রসর করল। ঠিক সেই সময়ই দরবেশের পূর্ববর্তী এবাদত ও অনুগ্রহর বদৌলতে তাকে অবাঞ্ছিত কর্ম থেকে বিরত রাখে আল্লাহ তাআলা। সেই সময় দরবেশের মনে এই খেয়াল উদয় হলো যে, হায় হায়, এ কি করছি আমি? আল্লাহ তাআলা আমার এই ঘর অপকর্ম সব কিছুই দেখছে। আমার পূর্বেকার সমস্ত ইবাদত, অনেক ভালো কাজ সবই তো আমি বরবাদ করতে যাচ্ছি। দরবেশের মনে তখন ভীষণ ভয় আতঙ্ক সৃষ্টি হলো। তার সমস্ত শরীর থরথর করে কাঁপতে লাগলো, তার মুখ ফ্যাকাশে হয়ে গেল। বাইজি তার অবস্থা দেখে বিস্ময় কণ্ঠে জিজ্ঞেস করলো, কি হলো আপনার? দরবেশ তখন জবাব দিল, আমার অন্তরে আমার প্রতিপালকের ভয় জেগে উঠেছে, তুমি আমাকে এখান থেকে চলে যেতে দাও। বাইজি বলল, আপনি কেমন পুরুষ বুঝতে পারছি না, কত অসংখ্য পুরুষ লোক আমাকে পাওয়ার জন্য পাগল হয়ে আমার নিকট আসে এবং আমার স্পর্শ পেয়ে ধন্য মনে করে, আর আপনি আমাকে প্রত্যাখ্যান করে চলে যেতে চাইছেন, এ কেমন কথা? তার সেই কথা শুনে দরবেশ বললেন, দেখো রমণী, আমার মনে আল্লাহর ভয় জাগ্রত হচ্ছে। আমি তোমাকে যে মাল অর্পণ করেছি সেটা তুমি রেখে দাও, আমি তা ফেরত নিতে চাই না, শুধু আমাকে এখান থেকে চলে যেতে দাও। তার এই কথা শুনে বাইজি বলল, আমার মনে হচ্ছে আপনি এর পূর্বে আর কখনো এই পথে আসেননি। তখন বাইজি তার নাম পরিচয় এবং ঠিকানার কথা জিজ্ঞেস করে তাকে যাবার অনুমতি দিল। দরবেশ তার ঠিকানা বলে কাঁদতে কাঁদতে চলে গেলেন। দরবেশ চলে যাবার পর উক্ত বাইজির অন্তরে আল্লাহর ভয়ের প্রতিক্রিয়া শুরু হলো। সে ভাবতে লাগলো, এই ব্যক্তি পাপ কাজ না করে শুধু করবার মনস্থ করেছিল, তাতে সে আল্লাহর ভয়ে কাঁদতে কাঁদতে চলে গেল, আর আমি জীবনভর এই কঠিন পাপে নিমজ্জিত আছি। আমার উচিত তার অপেক্ষায় হাজার গুণ বেশি আল্লাহকে ভয় করা। এই কথা মনে হতেই আল্লাহর ভয় তার মনে প্রবলভাবে জাগ্রত হলো এবং সে মুহূর্তে আল্লাহর দরবারে তওবা করে ক্ষমা প্রার্থনা করল। অতঃপর সে যথাসাধ্য দিবারাত্রি আল্লাহর এবাদতে কাটাতে লাগলো। এভাবে বেশ কিছুদিন অতিবাহিত হওয়ার পর সেই রমণী মনে করল, আমি যদি সেই দরবেশের স্ত্রী হওয়ার সৌভাগ্য লাভ করতাম। এইরূপ খেয়াল আসার পরই উক্ত রমণী দরবেশের গ্রামে উপস্থিত হল। গ্রামের লোকজন দরবেশকে সংবাদ দিল যে একজন মহিলা আপনার সাথে দেখা করতে এসেছে। দরবেশ বাড়ির বাইরে গিয়ে উক্ত মহিলার কাছে আসলেই মহিলা তখন তাকে চিনতে পেরে মুখের পর্দা সরালে দরবেশ তাকে দেখা মাত্রই সব ঘটনার মনে পড়ে গেল। তখন আল্লাহর ভয়ে এত জোরে চিৎকার করে উঠলেন যে সাথে সাথে তার প্রাণবায়ু বের হয়ে গেল, দরবেশ সেখানেই মারা গেল। তখন উক্ত মহিলা বলল, আমি এত কষ্ট সহ করে আপনার সাথে সাক্ষাৎ করতে আসলাম আর আপনি দেখা মাত্রই বিদায় গ্রহণ করলেন। তারপর সে রমণী স্থানীয় লোকদেরকে জিজ্ঞাসা করলেন, এই দরবেশের পরিবারে এমন কেউ আছে কি যে তার সঙ্গে আমার বিবাহ হতে পারে? তখন মহিলার সে কথা শুনে গ্রামবাসীরা বললেন, দরবেশের একটা ভাই আছে, কিন্তু সে খুবই দরিদ্র, পরিবারের খরচ চালানোর মতো আমার নিকট যথেষ্ট অর্থ আছে। তারপর রমণী দরবেশের ভাইকে বিবাহ করলেন এবং রমণীর গর্ভে সাতটি পুত্র সন্তান জন্মগ্রহণ করল। বন্ধুরা, কেমন লাগলো শিক্ষণীয় ঘটনাটি আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজ তাহলে এ পর্যন্তই, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর একটি কথা,
আপনি যদি এরকম ইসলামিক ঘটনা ইসলামিক কাহিনী ইসলামিক ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে অবশ্যই আমাদের এই ইসলামী গল্প চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।